فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات وَالزَّهُورِ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد في جرى قاتشيكين بدور تكي. أما আজকের এই অনুষ্ঠানে আপনারা সমবেত হয়েছেন কিছু প্রশ্নের ঢালি নিয়ে এবং উত্তরের প্রত্যাশায় আপনারা রয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আহলান সাহলাম বেকুম ও বারাকাল্লাহ ফিকম জানতে চাই সেশনের আজকে একশো একুশতম পর্ব আমরা আপনাদের বেশ কিছু প্রশ্ন যা ইতিমধ্যে আপনারা করেছেন সেগুলো থেকে উত্তর দেব আর পাশাপাশি আপনারা আজকের এই লাইভ সেশানে যে প্রশ্নগুলো করবেন সেখান থেকেও আমরা কিছু প্রশ্ন উত্তর দেব ইনশাল্লাহ আমরা একবার বা দুবারে চেষ্টা করব কিছুক্ষণ পর পনেরো মিনিট বিশ মিনিট পরে আমরা আপনার কিছু প্রশ্ন নেব এবং শেষের দিকে আরও কিছু প্রশ্ন নেব সাইদুল হক আজকের প্রথম প্রশ্নটি করেছেন তিনি বলেছেন স্যার পড়াশোনায় মনোযোগী হওয়ার কিছু টিপস দিন ধন্যবাদ সাইদুল হক মনে হচ্ছে আপনি একজন শিক্ষার্থী প্রকৃত শিক্ষার্থী পড়াশোনাকেই সবচেয়ে কাছের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী হিসাবে গ্রহণ করে পড়াশোনা ছাড়া আসলে প্রকৃত শিক্ষার্থী হওয়া যায় না রমও তালাশ করা যায় না বা তালাশ করে সফল হওয়া যায় না তো জন্য আমরা সকল শিক্ষার্থীকে ছেলে মেয়ে সবাইকে ছাত্রছাত্রী সকলকে আমরা উদ্বুদ্ধ করছি যেন বেশি বেশি তারা পড়াশোনা করে এবং বুঝে পড়ার গুরুত্ব তো অনেক বেশি আমরা সেটা জানিয়াল কোরআন আল্লাহ স্মালা বলছেন একব্বিকালের খলাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে কোরআন যে পড়ার কথা বলেছে সেটা বুঝে পড়ার কথাই বলেছে না বুঝে পড়ার কোনো কথাই বলা হয়নি তাহলে এখন বুঝে পড়ার জন্য কি দরকার মনোযোগী হওয়া মনোযোগী হওয়া ছাড়া পড়া কখনোই বুঝে আসবে না এমনকি সব কিছু যদি একজন ব্যক্তি বুঝে কিন্তু সে যদি অমনোযোগী থাকে তার পড়াশোনা ভালো করে রপ্ত হবে না অতএব পড়াশোনা ভালো করে বোঝার জন্য রপ্ত করার জন্য মনোযোগী হতে হবে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা মনোযোগী হব মনোযোগী হওয়ার জন্য আসলে অনেকগুলো টিপস আছে আমরা এখানে আরেকটা কথা একটু বলে নিতে চাই যে অনেকে বলেন যে আমাকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য কিছু দোয়া বাতলে দেন কিছু তরিকা বাতলে দেন এখানে যে কথাটা আমি প্রথমে বলতে চাচ্ছি সেই টিপসগুলোর আগে সেটা হচ্ছে কোনো আলাদিনের চারাক বলে কিছু নেই এবং কোনো জাদুকরী কোনো বিষয়ও নেই যেগুলো অ্যাডপ্ট করার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী রাতারাতি ভালো ছাত্র হয়ে যাবে এবং যেগুলো হয়তো দোয়া করার মধ্য দিয়ে সে সবচেয়ে ব্রিলিয়ান্ট রেজাল্ট করবে আসলে এমন কোনো পদ্ধতি নেই বরং পদ্ধতি যেটা আছে ভালো ছাত্র হওয়ার জন্য এবং পড়াশোনায় ভালো করার জন্য। রেজাল্ট ভালো করার জন্যে সেটি হচ্ছে আল আলজেদিয়া সিরিয়াস পড়াশোনা আরবিতে বলা হয় আল আল আলজেদ্দিয়া সিরিয়াস পড়াশোনা এবং এই পড়াশোনার জন্য লাগাতার আমল করে যাওয়া কষ্ট করে যাওয়া এবং শ্রম ও মেধা বিনিয়োগ করে যাওয়া এর কোনো আর বিকল্প নেই কোনো বিকল্প নেই একজন ব্যক্তি তার স্মরণশক্তি অনেক বেশি হোক মিডিয়াম হোক বা কম হোক যে কোনো অবস্থাতেই তারিকা একটাই পদ্ধতি একটাই সেটা হলো অত্যধিক পরিশ্রম করা পড়াশোনা করা এবং পড়াশোনা করার জন্য কষ্ট করা যারা অনেক মজা করে সুখী জীবনযাপন করে কিংবা ধনীর দুলারি হয়ে যারা নিজেদের জীবনকে গড়ে তুলছেন তাদের অধিকাংশই কিন্তু পড়াশোনায় ভালো নয় মনোযোগী নয় কারণ পড়াশোনা অনেক কষ্টের কাজ যেটা তারা করতে রাজি নন অতএব আমরা বলবো কোনো আসলে ছোটোখাটো মন্ত্র তন্ত্র দোয়া দিয়ে পড়াশোনার কাজটি সারা যাবে না বরং এর জন্য উচ্চ মনোবল লাগবে প্রচেষ্টা লাগবে এবং এর জন্য কষ্ট করতে হবে আচ্ছা তাহলে আমরা যে টিপসগুলো দেবো সেগুলো কিন্তু পরিপূরক টিপস মূল টিপসটা কিন্তু বলেই ফেলেছি তাই না সিরিয়াস পড়াশোনা এবং কষ্ট করা তাহলে পরিপূরক টিপসের মধ্যে একটা হচ্ছে রেগুলার সালাদ পড়া এবং ধীরে সুস্থে মনোযোগের সাথে খুদুরের সাথে সালাদ পড়া কারণ সালাত বান্দাকে আল্লাহর নৈকট্য প্রাপ্ত করে দেয় ফলে আল্লাহর পক্ষ থেকে সে যাই করে প্রত্যেকটা কাজে বাড়াকে আসতে থাকে প্রকৃত মুসল্লিশে দুনিয়ার সকল কাজ আল্লাহ নির্দেশ মতোই করে রাসূলুল্লাহ সাল্লা সালামের সুন্না মতোই করে অতএব আমরা বলবো যে প্রথম টিপসটা হচ্ছে আমাদের সকল শিক্ষার্থী ছেলে এবং মেয়েরা যেন নামাজি হয় সালাতে পূর্ণ মনোযোগ দেয় এবং যথাসম্ভব সময় ব্যয় করে সালাত পড়ে কারণ সালাত হচ্ছে একটা মোটিভেটিং সিস্টেম মুসলিম বান্দাকে প্রবল উদ্দীপনা দান করে প্রণোদনা দান করে সে খুব বুস্ট আপ হয় এই সলাটটা মানুষের আত্মগঠন করে তার ভিতরের মানবিয়াত শক্তিগুলোকে জাগিয়ে তোলে তাকে বরকতপূর্ণ কাজে সম্পৃক্ত করে দেয় ফলে আমরা বলবো শিক্ষার্থীরা যারা মনে করছে প্রচুর পড়াশোনা করা দরকার এই জন্য সালাদকে স্যাক্রিফাইস করে না সালাতকে স্যাক্রিফাইস করলে আপনার সাফল্যকে স্যাক্রিফাইস করতে হবে আর যারা সাফল্য পেতে চান পড়াশোনায় তাদেরকে অবশ্যই সালাতে দীর্ঘ সময় অথবা এনাফ টাইম ব্যয় করতে হবে এবং সালাতের মাধ্যমে সে আল্লাহর কাছে মারাকা অর্জন করবে দোয়া কবুল করিয়ে নেবে এবং সে আত্মার প্রশান্তি উইল পাওয়ার এসব কিছু অর্জন করবে সে সালাতের মধ্য দিয়ে কারণ সালাদ না পড়লে আল্লাহ তালা অসন্তুষ্ট হন এবং সে যাবতীয় বারাকা থেকে বঞ্চিত হবে দ্বিতীয় যে টিপস সেটা হচ্ছে একটা রুটিন করা সময়টাকে ভাগ করে নেওয়া এবং এখানে পার্সন টু পার্সন একটু পার্থক্য হতে পারে কেউ হয়তো দিনের বেলায় পরাটা ভালো রপ্ত করেন কেউ হয়তো রাতের বেলায় পরাটা রপ্ত করেন এখন এটাকে নিজেকেই আবিষ্কার করে নিতে হবে এবং তার রাতের বেলায় হোক আর দিনের বেলায় হোক তাকে পর্যাপ্ত সময় বরাদ্দ করতে হবে পড়াশোনার জন্যে এবং তার নিজের ফিজিক্যাল এবং মেন্টাল কন্ডিশানের সাথে ম্যাচ করে তার দিবসের শ্রেষ্ঠ সময়টুকু সে পড়াশোনায় ব্যয় করবে আচ্ছা তৃতীয় যে টিপস সেটি হচ্ছে সে তার যে বিষয়গুলো উপর সে পড়াশোনা করছে সেগুলো নিয়েও সে একটা প্ল্যান করবে যে বিষয়গুলো তার খুব রপ্ত করা সেগুলো বেশি বেশি পড়ার দরকার নেই সেগুলো অল্প পড়লে চলবে যে বিষয়গুলোতে তার বেশি পরিশ্রম দেওয়া দরকার এবং যেগুলো একটু কঠিন মনে হয় তাহলে সেগুলো যেন সহজ হয় সেভাবে সে প্ল্যান করবে অতএব তাকে বিষয় ভিত্তিক কিছু প্ল্যান করতে হবে এবং বিষয় ভিত্তিক তার পড়াশোনারও কিছু রুটিন তাকে করতে হবে যাতে সকল বিষয় সে ভালো করতে পারে একজন ভালো শিক্ষার্থী পাঁচটা বিষয় ভালো করলো আর তিনটা বিষয় খারাপ করলো তাহলে সে ভালো শিক্ষার্থী নয় তার সকল বিষয়ই তাকে ভালো রেজাল্ট করতে হবে ভালো পড়াশোনা করতে হবে চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে পানাহারে ব্যালেন্স রক্ষা করা বা ব্যালেন্সড ডায়েট গ্রহণ করা যেটাকে আমরা সুষম খাদ্য বলি তাহলে পড়ার আগে পরে মেলিয়ে দিবসের বিভিন্ন সময়ে সে যেন সঠিকভাবে সঠিক টাইমে সঠিক নিয়মে আহার্য গ্রহণ করে অন্য কথায় সে যেন একটা ব্যালেন্স ডায়েট নিজের জন্য নির্ধারণ করে নেয় যেটা তার শারীরিক মনোবল এবং শারীরিক মানসিক শক্তিকে বৃদ্ধি করবে পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে পড়ার পরিবেশ তৈরি করা একজন শিক্ষার্থী সে কিন্তু বিভিন্ন জায়গায় পড়াশোনা করে তাই না সে তার বেডরুমে পড়াশোনা করে সে তার বাসার রিডিং রুমে পড়াশোনা করে সে অনেক সময় মাঠে হাঁটতে হাঁটতে পড়াশোনা করে অনেক সময় সে মসজিদে যায় মসজিদে বসেও দেখা যাচ্ছে বাসায় গিয়ে এখন পড়াশোনা করলে মন বসবে না অথবা বাসায় মেহমান আছে তাহলে বাকি সময়টা এসার পরে রাত দশটা পর্যন্ত পড়ে বাসায় ফিরে ঘুমিয়ে যাবে মদিনা ইউনিভার্সিটি যখন আমরা পড়ছিলাম তখন অর্থাৎ আমি আমার ব্যাচেলার ডিগ্রির সময়কার কথা বলছি তখন আমরা দেখলাম যে মানুষ কতভাবে পড়াশোনা করে এবং আমরাও তাই কখনো কখনও যেমন আমরা পড়াশোনা করতাম সন্ধ্যার পর থেকে লনে ইউনিভার্সিটির আঙিনায় বেঞ্চে বসে আবার কখনো কখনো একটু নির্জন জায়গায় আমার কাছে নির্জন জায়গাটা একটু ভালো মনে হতো পড়াশোনার জন্যে যেমন ধরেন এটা হতে পারে লাঞ্চের পরে একটু কাইলুলা করে একটু বিশ্রাম করে তারপরে আমরা পড়াশোনা যখন পরীক্ষা সামনে হতো কোনো সময় যাতে নষ্ট না হয় তাহলে আমরা একটু ছোট্ট বাগানে চলে যেতাম যেখানে অনেক খেজুর গাছ তার ছায়ায় বসে অথবা একটু হেঁটে হেঁটে পড়াশোনা করা পড়াশোনার ক্ষেত্রে আমরা মসজিদে দেখতাম যে কেউ বসে পড়ছে কেউ হয়তো দাঁড়িয়ে পড়ছে আবার কেউ সারা মসজিদকে ভেতরে প্রদক্ষিণ করে করে পড়ছে অর্থাৎ যার যেভাবে পড়লে পড়াটা আত্মস্থ হয় পড়াটা বুঝে আসে পড়াটা রপ্ত হয় সেভাবে সে পড়বে বাসায় পরিবেশটাকে সে সেভাবে গুছিয়ে নেবে পড়াশোনার জন্য যেমন যদি সুন্দর করে বইগুলো সাজিয়ে শেলফে রাখা হয় তাহলে পড়াশোনার একটা পরিবেশ তৈরি হয় একটা সুন্দর টেবিল থাকবে চেয়ার থাকবে তাই না এভাবে এবং বাসায় পড়াশোনার জন্য আরও সুন্দর পরিবেশও তৈরি করা যায় যেমন বেডরুমেও শেল্ফ থাকবে ড্রয়িং রুমে শেলফ থাকবে আবার ডাইনিং রুমে একটা শেল্ফ থাকবে অর্থাৎ আমাদের শিক্ষার্থীরা যাতে শয়নে স্বপনে এবং আহার্য গ্রহণের সময় ডাইনিংয়ে সব জায়গায় সে পড়াশোনা করতে পারে তাহলে এভাবেই আসলে ছাত্র জীবনটাকে পড়াশোনা দ্বারা সমৃদ্ধ করা যাবে আর মনে রাখতে হবে পড়াশোনা ছাড়া আসলে শিক্ষা অর্জন করা সম্ভব নয় আচ্ছা ষষ্ঠ যে বিষয়টা সেটি আমরা বলবো যে লাইব্রেরি ওয়ার্ক করা বিশেষ করে যারা আপার লেভেলের শিক্ষার্থী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য লাইব্রেরি ওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইব্রেরিতে সব ধরনের বই আছে এবং তাদের অনেক সময় প্রচুর রেফারেন্স বই ইউজ করতে হয় শিক্ষকরা সাধারণত সেগুলোকে রেকমেন্ড করে থাকেন এটা নিচের ক্লাসে হয়তো কম লাগে কিন্তু উপরের ক্লাসে বেশি লাগে অতএব আমাদেরকে লাইব্রেরিমুখী চিন্তাও করতে হবে অনেক ছাত্ররা লাইব্রেরিতে বসে পড়া মানে বেশি ভালোবাসেন এবং তারা আসলে লাইব্রেরিতে বসে যেহেতু সেখানে পুরো পরিবেশটাই পড়ার উপযোগী তারা সেখানে রপ্ত করতে পারেন আমি বাকি আরও কয়েকটা টিপস খুব দ্রুত বলে যাচ্ছি কারণ একটা প্রশ্নে অনেক সময় আমরা ব্যয় করে ফেলছি সাত নম্বর হলো পড়াশোনার জন্য যে সময়টা আমরা বরাদ্দ করেছি এটা ধীরে ধীরে বাড়ানো অনেক সময় অনেকের লম্বা টাইম পড়তে ভাল লাগে না কিন্তু পরীক্ষা যত কাছে আসবে তত পড়ার টাইমটাকে একটু বাড়িয়ে নিতে হবে যদি নর্মালি একজন স্টুডেন্ট বাড়িতে তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করে এবং এতে তার ক্লাসের পড়াটা রপ্ত হয়ে যায় এখন তো ক্লাস পড়ে এখন পুরো বছর ধরে বার্ষিক পরীক্ষার জন্য সে প্রস্তুতি নেবে এবং পুরো বছর ধরে যা পড়েছে সেগুলোকে এখন সে রিভাইজ দিবে তাহলে তো অল্প পড়া চলবে না একদিনের পড়া সে আজকে পড়বে না সে পরীক্ষা পর্যন্ত একটা রুটিন করবে যে তাকে পুরোটা সিলেবাস এ অল্প সময়ে রিভাইজ করতে হবে তাহলে সেক্ষেত্রে সে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা চলে যাবে প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে সে ছয় সাত ঘন্টা যাবে এভাবে আট থেকে দশ ঘন্টা ডেইলি একজন মেধাবী মনোযোগী এবং সিরিয়াস শিক্ষার্থীর জন্য প্রয়োজন সময় বরাদ্দ করা আচ্ছা আট নম্বর হলো পেছনের পড়া রিভাইজ করা পেছনের পড়ার রিভিশন দেওয়া সেটা খুব জরুরি পড়া রিভিশন দিলে পড়াগুলো খুব দ্রুত রপ্ত হয় এবং মনে থাকে এবং নবম হলো। পড়াশোনার মাঝখানে যদি সে কখনো একটু ক্লান্ত অনুভব করে বা শ্রান্ত অনুভব করে বা ঘুম আসছে এরকম হয় একটু চলাফেরা করবে হেঁটে আসবে অনেক গল্প শোনা যায় যে আগের স্টুডেন্টরা পড়াশোনার জন্য এত সিরিয়াস ছিল যে যাতে ঘুমিয়ে তারা পড়াশোনার সময়টা নষ্ট না করে সেই জন্য তারা কাটা পর্যন্ত বিছিয়ে রাখত তো এটা যে সবাইকে করতে হবে নট নেসেসারি আমি আগেই বলেছি প্রত্যেকে তার নিজের জন্য উপযোগী পদ্ধতি অবলম্বন করবেন এবং নিজের জন্য কোনটা সবচেয়ে ভালো সেটা তারা আবিষ্কার করে নেবেন দশম হচ্ছে অনেক সময় যারা সাথী ক্লাসমেট এদের সাথে একটু পড়াশোনা আলাপ করে নেওয়া শেয়ার করে নেওয়া এতে মনে থাকে বেশি বা অনেক সময় তাদের কাছ থেকে কিছু টিপস নেওয়া কিংবা যে পড়াটা একটু কঠিন সেটাকে আলোচনা করে তাকরার করে নিয়ে তার কাছে আরও সহজে রপ্ত করার কোনো পদ্ধতি জানা আছে কি না সেগুলো শেয়ার করা তাতে পড়াশোনা অনেক ভালো থাকে এবং এরপরে আমরা আরেকটা বলবো সেটা একাদশতম সম্ভবত সেটি হচ্ছে আসলে এই সিরিয়াস পড়াশোনার সময় অ্যান্ড্রয়েড ফোনকে একদম দূরে রাখতে হবে ল্যাপটপ কোনো প্রয়োজন নেই মানে একদম জরুরি প্রয়োজন ছাড়া এগুলোকে স্পর্শ করা যাবে না ট্যাব টিভি হ্যাঁ অনলাইন যত কার্যক্রম আছে বা ইন্সট্রুমেন্ট আছে সবগুলোকে দূরে রাখতে হবে সোশ্যাল নেটওয়ার্কের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না ফেসবুক ইউটিউব কোনো সম্পর্ক রাখা যাবে না কারণ একজন শিক্ষার্থীর জন্য পড়ালেখাটা এত জরুরি এত জরুরি এত জরুরি যে সে যদি এই মুহূর্তে দিন মানে দুনিয়ার কোনো খবরও না রাখে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কারণ সে তো মাত্র নিজেকে গঠন করছে নিজের পড়াশোনা দিয়ে এসে তৈরি করছে ভবিষ্যতের উম্মার সম্পদ হিসাবে নিজেকে গড়ে তুলছে আচ্ছা আর মোটামুটি এ হচ্ছে আসলে কিছু টিপস এর বাইরে আরও অনেক টিপস থাকতে পারে শিক্ষকদের সাথে সম্পর্ক রাখা কিংবা বাসায় যারা পড়াশোনাতে মনোযোগী তাদের সাথে একটু চলাফেরা করা পড়ুয়া ছাত্রদের সাথে আড্ডা দাও এরকম আরও অনেকগুলো টিপস আছে আমরা এতটুকু বলে সবাইকে বিশেষ করে শিক্ষার্থীদেরকে এই আহ্বান জানাতে চাই যে তোমরা অনেক বেশি পড়াশোনা করো অনেক সিরিয়াসলি পড়াশোনা করো এবং পড়াশোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন করে সেই জ্ঞানকে আমলে কনভার্ট করো বাস্তবে সেটাকে বাস্তবায়ন করো এবং এভাবে তোমরা ভালো মুসলিম ভালো মমিন হয়ে যাও দেশের মুসলিমদের এবং মানুষের সম্পদে পরিণত হও এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নটা নেব এর পরে প্রশ্নগুলো আমরা একটু খুবই সংক্ষেপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ শাহিদ আফরুজ বলেছেন আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আপনাদের অনেকের কাছ থেকে আমরা আসলে এই কথাগুলো শুনি এবং হয়তো অনেক সময় বারবার আমরা সেটাকে উচ্চারণ করি না সবার জন্য আমাদের এই দোয়াটা থাকলো যে দোয়াটা সুলসাল্লা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আহাব্বা কুমুল্লা দি ফি যে আল্লাহর জন্য আপনারা আমাদের প্রতি মাহাব্বাত পোষণ করছেন আল্লাহ আপনাদেরকেও মাহাব্বা করুন আল্লাহ আপনাদেরকেও ভালোবাসুন সেই দোয়াটা আমরা করছি শাহিদ প্রশ্ন করেছেন স্কুলে অনেক সময় নন মাহারাম ম্যাডামরা ক্লাস নেয় ওনারা প্রশ্ন করলে বলে যে আমার দিকে তাকিয়ে জবাব দাও ওনার দিকে তাকিয়ে জবাব দিলে না দিলে ধমকানি দেয় ক্ষেত্রে কী করণীয় হ্যাঁ মানুষের কথোপকথনের সময় একে অন্যের প্রতি তাকানো এটা শরীয়তে বৈধ আছে তবে মনে রাখতে হবে কোনো মাহরাম মহিলার দিকে তাকানোর ক্ষেত্রে যদি কোনো পুরুষের অথবা কোনো শিক্ষার্থীর খারাপ উদ্দেশ্য থাকে তাহলে তাকানোটা তার জন্য গুনাহের কারণ হবে একজন শিক্ষিকা তিনি তার মায়ের তুল্য সম্মানিত যদিও আমরা এই ধরনের শিক্ষিকাকে মনে করি যে তাদের হিজাব করেই আসলে আসা উচিত এবং এখানে প্রসঙ্গত আরও একটা কথাও চলে আসে সেটি হচ্ছে ছেলে এবং মেয়েদের আলাদা শিক্ষার ব্যবস্থা প্রশ্নটা সম্ভবত এই কারণে এসছে যে এখন আসলে কো এজুকেশানের মানে সব জায়গায় একটা একটা মানে প্রাচুর্য দেখা যাচ্ছে ফলে এই ধরনের ইন্টারাকশানগুলো অনেক বেশি হচ্ছে তো যাই হোক ইন্টারাকশান যখন হয়েই যায় কথোপকথন সময় যিনি বলছেন তার দিকে যিনি শুনছেন তাকাতেই পারেন এতে কোনো সমস্যা নেই কিন্তু এই তাকানোর মধ্যে কোনো কদার্যতা থাকবে না কোনো খারাপ উদ্দেশ্য থাকবে না এবং মেয়েরা তাদের সৌন্দর্য অন্যদের উদ্দেশ্যে প্রদর্শন করবে না তিনি যদি শিক্ষার্থী হন তাও করবেন না তিনি যদি শিক্ষিকা হন ম্যাডাম হন তাও করবেন না তাহলে শরিয়ার এই নীতিমালাগুলো ফলো করেই আমাদেরকে শিক্ষা নেওয়া এবং শিক্ষা বিতরণের কাজটা আমাদেরকে করে যেতে হবে আবদুল আজিজ বলেছেন যে কোনো ফরজ সালাত জামাতে আদায় করার সময় আমি দ্বিতীয় কাতারে আছি যখন আমি সেজদায় যাই তখন প্রথম কাতারের মুসল্লির পায়ে আমার মাথা লেগে যায় সালাদ শেষে সেই মুসল্লি আবার আমার সাথে হাত মেলায় এক্ষেত্রে আমাদের উভয়ের করণীয় কি হাত মেলানোর কোনো নির্দেশনা সেরিয়া থেকে আসেনি কিন্তু কেন সেই মুসল্লি আপনার সাথে হাত মেলায় সম্ভবত এই জন্যেই যে তিনি ভেবেছেন যে আহা আমার পায়ের সাথে ওনার মাথা লেগে গেছে আমি একটু অ্যাপোলজি করি তার কাছে ক্ষমা চাই তার কাছে একটু বিনয় প্রদর্শন করি তাহলে এই বিনয় প্রদর্শন করা মুখে হোক বা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারের মাধ্যমে হোক সেটা সরিয়াতে নিষিদ্ধ নয় সেটা সরিয়াতে নিষিদ্ধ নয় বিনয় আমাদের দিনদারির ভূষণ একটা আলামত কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা একটা জায়গায় যদি আপনি যেমন আপনার সাথে এভাবে মুসল্লি হাত মেলিয়েছে যদি মনে করেন যে এভাবে মেলানোটাই শরীয়তের নিয়ম অথবা এভাবে না মেলালে আসলে শরীয়ত লঙ্ঘন হবে তাহলে সেটা বেড়াত হয়ে যাবে কারণ এই জায়গায় আমরা বলেছি শরীয়তের কোনো নির্দেশনা নাই অতএব আপনি যদি তাকে সরি বলেন আপনি যদি তার সাথে বিনয় দেখান যে কোনো ফর্মেটই হোক সেটা জায়জ হবে কিন্তু কোনো ফরমেটটাকে সের এই আমল হিসাবে প্রতিষ্ঠিত করবেন না রসম রাওয়াজ হিসাবে চালু করবেন না একজন অপরিচিতা বোন তিনি বলেছেন অনার্স তৃতীয় বর্ষে আছি এমত অবস্থায় বিয়ের পর সারা বছর হাজব্যান্ডের সাথে থেকে শুধুমাত্র পরীক্ষার আগে হোস্টেলে থেকে পরীক্ষা দেওয়াতে কোনো অসুবিধা আছে কি এতে কি স্বামীর হক নষ্ট করা হবে স্বামী যদি তাকে অনুমোদন করেন অর্থাৎ তাকে অনুমতি দেন যে তুমি পরীক্ষাটার সময় হোস্টেল থাকো তাহলে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবা আর বাসায় থাকলে হয়তো পড়াশোনা ডিস্টার্ব হবে তাহলে তো কোনো সমস্যা নেই স্বামীর অনুমতি নিয়েই তো স্ত্রীকে পড়াশোনাও চালিয়ে যেতে হবে বিয়ের পরে আবার স্বামীর অনুমতি নিয়েই তিনি ঘর থেকে পরীক্ষা দেবেন নাকি হোস্টেল থেকে পরীক্ষা নেবেন দেবেন সেটা নির্ধারণ করবেন অতএব স্বামী যখন অনুমতি দেয় তখন কোনো হক নষ্ট হবে না তবে স্বামীর অনুমতির বাইরে বা তার সাথে ঝগড়া করে এসে বা জেদ করে এসে যদি কোনো স্ত্রী এভাবে হোস্টেলে থাকেন বা বাইরে থাকেন বা নিজের বাবার বাড়ি থাকেন বা বান্ধবীর বাসায় গিয়ে সেখান থেকে পরীক্ষা দেন তাহলে সেটা নাফরমানি হবে এবং সেটা অবাধ্যতা বলে গণ্য হবে গুনাহের কারণ হবে ফরহানা আফরোজ বলেছেন আল্লাহ আপনাকে পরিবার সহ সুস্থ নিরাপদ রাখুন আমিন জাজাকাল্লা খের এই দোয়া করার জন্যে বলেছেন আমার এক আত্মীয় ছোটো ভাই সে স্টুডেন্ট থাকা অবস্থায় বাংলাদেশ রেলওয়ে থেকে অনলাইন টিকিট কেটে বিক্রি করত। সে রেলের কোনো কর্মকর্তা নয় এ অনলাইন টিকিট তার কাছ থেকে সংগ্রহ করার সময় কিছু বাড়তি টাকা দিয়ে কিনতে হয় যারা টিকিট কাটার কষ্ট করতে চায় না তারা বাড়তি টাকা দিয়ে তার কাছ থেকে টিকিট কেনে বছরে এতে তার লাখ টাকা ইনকাম হয় যা সে তার নিজের পড়ার জন্য সেমিস্টার ফি হিসাবে জমা দেয় যেহেতু পরিবার কেউ নেই তাকে ইকোনোমিক্যাল ইকোনমিক্যালি সাপোর্ট করার জন্যে তার বাংলাদেশ রেলওয়েতে পরিচিত মানুষ থাকায় ক্রাইসিস মোমেন্টেও কেউ চাইলে সাধারণত সে টিকিট সংগ্রহ করে দিতে পারে এবং বাড়তি দামে তা সে বিক্রিও করতে পারে আমার প্রশ্ন এই বাড়তি টাকা রাখা কী হালাল এই পদ্ধতিতে ইনকাম কী হালাল হচ্ছে আর যদি হারাম হয় তাহলে করণীয় কি আমাদের আপনাদের দয়া রাখবেন আল্লাহ যেন তার সন্তুষ্টির উপর স্থির রাখেন আমাদের হ্যাঁ আমি দোয়া করছি আপনার জন্য এবং আপনার পরিবার জন্য এবং আমাদের সকল মুসলিম ভাই বোনদের জন্য আল্লাহ জন্য সকলকে হেফাজত করেন এবং সকলকে মানে আমাদের উপর রাখেন আল্লাহ সন্তুষ্টির উপর জীবনযাপন করার তৌফিক দান করেন যে প্রশ্নটি আপনি করেছেন রেলওয়ে থেকে টিকিট কেটে বেশি দামে সেটাকে বিক্রয় করা এটার বৈধ হওয়ার একটাই উপায় সেটা হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ এটাকে অ্যালাউ করা কর্তৃপক্ষ এখান থেকে টিকিট কেটে বেশি দামে অন্যত্র অন্য কারো কাছে অন্য কোনো প্যাসেঞ্জার কাছে বিক্রি করাটাকে কি অ্যালাউ করেন যদি না করেন তাহলে এটা হারাম হবে আর যদি অ্যালাউ করেন তাহলে কিভাবে অ্যালাউ করেন তিনি কি পার টিকিটে টু পারসেন্ট বেশি রাখার অনুমতি দিচ্ছেন সার্ভিস চার্জ হিসাবে তাহলে সেটা বৈধ হবে তাহলে আমরা মানে খুব সহজে বুঝতে পারছি যে বিভিন্ন বাস কিংবা প্লেন অথবা ট্রেনের এই যে টিকিট এই টিকিটগুলো বিক্রি করার পারমিশন লাগবে অর্থাৎ থার্ড পার্টি এগুলো বিক্রি করতে পারবে এমন নিয়ম নীতি থাকতে হবে অন্যথায় থার্ড পার্টি এটা কিনে বিক্রি করতে পারবে না আর যদি করেই তাহলে অরিজিনাল মূল্যে তাকে করতে হবে অতিরিক্ত মূল্য তার জন্য হারাম হবে কারণ আমরা জানি যে বাংলাদেশে বহু আগ থেকেই যেমন ঈদের সময় যে টানা টানাপোড়নটা লেগে যায় সেটা হচ্ছে তারা ভাগে সব টিকিট কিনে নেয় কিনে কালো বাজারিতে ছাড়ে এই যে যেটা বললেন কালোবাজারি তিনি কালোবাজারিতে বিক্রি করছেন যেটা নট অ্যালাউড এটা আসলে ট্রেন কর্তৃপক্ষ আমার জানা মতো এটাকে অ্যালাউ করে না আর যদি অ্যালাউ করে তাহলে লিখিত থাকতে হবে কোথায় অ্যালাউ করার কথা বলা হয়েছে তাহলেই সেটা অতিরিক্ত বাড়তি ইনকাম জায়জ হবে তাও বাড়তি ইনকামটা আমরা বলেছি কর্তৃপক্ষ ঠিক করে দেবেন কত অথবা ওপেন রাখবেন সেটাও বলে দেবেন যেটা ওপেন কিন্তু ওপেন রাখলে আপনি এটা কি ডাবল করে ফেলতে পারবেন ইত্যাদি নানা প্রশ্ন আমার যতটুকু অবজারভেশন এবং জানা আছে যে বাংলাদেশের এই প্লেনের টিকিটগুলো কেউ একজন কিনে কালোবাজারিতে সেটাকে বিক্রি করা ট্রেনের টিকিটগুলো কিনে সেটাকে চড়া দামে বিক্রি করার কোনো পারমিশন নেই অতএব আমরা মনে করি যে এটা কেউ করবেন না যদি কোনো সার্ভিস সেন্টার থাকে যে তারা প্লেনের টিকিট কেটে দিচ্ছে ট্রেনের টিকিট কেটেছে এর জন্য একটা মিনিমাম একটা চার্জ তারা নেন সেটা যদি রিজনেবল হয় কোনো অসুবিধা নেই কিন্তু সেটা অবশ্যই চড়া দামে বিক্রি হতে পারবে না হ্যাঁ এটা মনে রাখতে হবে যোথিকা আক্তার যোথি বলেছেন কোনো বিবাহিত মেয়ের আর্থিক সামর্থ্য থাকলে তার উপর কি গরিব মায়ের ভরণ পোষণ করা ফরচ সাধারণত মেয়েদের উপর আর্থিক দায়িত্ব থাকে না থাকে পুরুষদের উপরে অতএব মায়ের ছেলেরা অর্থাৎ মেয়ের যারা ভাই তাদের উপর মায়ের খরপোশ এবং যাবতীয় খরচের দায়িত্বটা বর্তায় এখন মেয়ের সামর্থ্য আছে তার কোনো ভাইও নাই মা খুবই অসহায় তাহলে এই মায়ের খরপোশ বহন করা এই মেয়ের উপরে ফরজ হবে কারণ এটা একটা অ্যাক্সেপশনাল সিচুয়েশান যেই সিচুয়েশানে মায়ের দুই কুলে আর কেউ নেই মেয়ে ছাড়া আবার মেয়ের পরিপূর্ণ স্বচ্ছলতা আছে সামর্থ্য আছে মায়ের খরচ দেওয়ার তাহলে কি মা মাকে খরচ না দিয়ে সে কি তামসা দেখবে নাকি মাকে মানে কিছু খরচ দেওয়াটা এটা তার নিতান্ত ও দাক্ষিণ্য হবে ন এটা তার কর্তব্যের মধ্যে পড়বে এবং এই সিচুয়েশানটাই এই মেয়ের উপর অবধারিত করে দিয়েছে মায়ের খোরপোষের ব্যবস্থা করতে কিন্তু নর্মালি আমরা বলেছি এটা ছেলেদের দায়িত্ব মেয়েদের দায়িত্ব নেই মেয়েরা তার স্বামীর সংসারেও তার অর্থনৈতিক দায়িত্ব নেই যত সচ্ছলতাই তার থাকুক এবং স্বামীর সন্তান যে যাদেরকে সে নিজের পেটে ধারণ করেছে সেই সন্তানদেরও খরপোষের দায়িত্ব তার নেই যদিও তার অনেক টাকা থাকে কারণ খরপোসের দায়িত্ব হচ্ছে স্বামীর আল্লাহ সুমান তাল্লা মেয়েদেরকে এই জন্যই যেহেতু এত মানে অর্থনৈতিক কোনো দায়িত্ব দেননি এতটা সহজ করে দিয়েছেন তাদের জন্যে ফলে তাদের জন্য কোনো কোনো ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় কোনো কোনো ক্ষেত্রে তাদের জন্য মেয়েরা থেকে একটু কম দেওয়া হয়েছে কিন্তু কোথাও তাকে ঠকানো হয়নি বরং যথেষ্ট দেওয়া হয়েছে একজন মহিলা তিনি তার স্বামীর কাছ থেকে পান তার বাবার কাছ থেকে পান তার ভাইয়ের কাছ থেকে পান এবং তার সন্তানের কাছ থেকে পান নানা জনের কাছ থেকে পান কিন্তু কারো জন্যই তাকে খরচ করতে হয় না যাই হোক আমরা এতটুকু পর্যন্ত এখানে বলবো যে বিশেষ অবস্থায় মেয়ে সন্তানদের উপরও ফরজ হয়ে যায় তার বাবা মায়ের খরপোশের ব্যবস্থা করা আচ্ছা আরেকজন প্রশ্ন পাঠিয়েছেন তিনি তার নাম উল্লেখ করেননি বলেছেন আমার শ্বাসকষ্ট আছে এই শীতে ফরজ গোসল করা অনেক কষ্টকর ফরজ গোসল না করে ফজরের নামাজ আদায় করতে পারব কি না আচ্ছা ফরজ গোসল করাটা কষ্টকর অর্থাৎ শীত লাগে এই তো পানি গরম করবে তাহলে শীত লাগবে না তাই না এখন তো পর্যাপ্ত গ্যাস আছে আবার খুব স্বল্প দামে গিজার পাওয়া যায় আবার কিছু ইলেকট্রিক ডিভাইস পাওয়া যায় যেটা আপনি পাইপের সাথে বা ট্যাপের সাথে লাগিয়ে দিলে মুহূর্তে বাড়ি গরম হয়ে আসবে এবং আপনি গোসল করতে পারবেন তাহলে এত সুযোগ সুবিধা থাকতে আপনি তায়াম্বমের সুযোগ সুবিধা দিতে চাচ্ছেন কেন এবং আপনার এই কষ্টের কথা আপনি বলেননি আপনি বলছেন একটু কষ্ট হয় একটু কষ্টে তায়াম্বম করা যাবে না আপনাকে গোসলই করতে হবে এবং যাতে কোনো কষ্ট না লাগে শরীরের তো সেটাও এলাকা করেছে গরম পানিতে গোসল করা আর যদি আপনার গরম পানির কোনো সুযোগ নাই। আগুন নেই ইলেকট্রিসিটি নেই বা নানা কারণে আপনার পানি গরম করা মোটেই সম্ভব হচ্ছে না পানি খুব ঠান্ডা এবং এই ঠান্ডা পানিতে গোসল করার সাথে সাথে আপনার শ্বাসকষ্ট বেড়ে যাবে শ্বাসকষ্ট এই রোগটা অত্যন্ত ভয়ঙ্কর যারা এই রোগে আক্রান্ত তারা জানেন এটা কত ভয়ঙ্কর হতে পারে আমি আমার কিছু আত্মীয় স্বজনকে দেখেছি যারা সাথে ইনহেলার রাখতেন এবং একবার একজনের কথা আমি জানি তিনি ইনহেলার বাসা থেকে আনতে ভুলে গেছেন অফিসে আছেন মাত্র কয়েক মিনিটের মধ্যে তিনি ইনহেলার ইনহেলার বলতে না বলতেই মারা গিয়েছেন মানে পনেরো বিশ মিনিটের মধ্যে শেষ আর ইনহেলার আনা যায়নি এটা হয়তো অনেকেই জানেন না যাদের আশেপাশে অনেক সময় শ্বাসকষ্ট নেই এমন লোকেরা হয়তো ইনহেলার গুরুত্ব তারা বোঝেন না যাই হোক এখন ঠান্ডা পানি লাগলে তার ভয়ঙ্কর শ্বাসকষ্ট হয় এটা ওজর শরিয়াতে এই ওজর গ্রহণযোগ্য ফলে তিনি এই শ্বাসকষ্টের রোগের কারণে গোসল না করে তায়াম্বম করতে পারবেন সাব্বির ওয়াকিফ খান বলেছেন আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়াশুনাসহ যে কোনো কিছুতে কোনো পরিকল্পনা করলে তা কেন যেন বাধা জর্জরিত হয়ে থাকে এ ধরনের বাধা মোকাবেলা করে সফল হতে চাইলে কী উপায় অবলম্বন করতে হবে কোন দোয়ার মাধ্যমে কিংবা আল্লাহর কোনো সিফাতি নাম ধরে দোয়া করলে কি দোয়া কবল হবে আচ্ছা প্রথমত বিপদ আপদ থেকে উদ্ধার করেন কে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ বিপদ থেকে উদ্ধার করতে পারেন না অতএব আল্লাহর কাছে আমাদের আশ্রয় আল্লাহর কাছে আমাদের পরিত্রাণ আল্লাহ শুধু আমাদেরকে যে কোনো বালা মুসিবত সমস্যা সব কিছু থেকে বিপদ আপদ থেকে আল্লাহই রক্ষা করতে পারেন অতএব আল্লাহর কাছেই আমাদের ধর্ণা দিতে হবে আল্লাহ অভিমুখী আমাদেরকে চলতে হবে আল্লাহর উপর তহক্কুল করতে হবে পূর্ণ ইবান রাখতে হবে এবং সেখানে কোনো ছেদ রাখা যাবে না যে আল্লাহ আল্লাহকে আসলে পারে কি না পারলে করে না কেন এই ধরনের প্রশ্ন করাটাও সেখানে ভয়ঙ্কর অধ্যুত্বপূর্ণ কথা এবং নাস্তিকতাপূর্ণ কথা বলে গণ্য হবে এটা করা যাবে না আর দোয়া দোয়া তো আল্লাহর কাছে চাইতেই হবে বান্দার একটা বড় উপকরণ হচ্ছে দোয়া দোয়া খুব পাওয়ারফুল একটা ইবাদত খুবই পাওয়ারফুল একটা ইবাদত আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে আল্লাহ আল্লাহতালা হয় সেটা কবুল করেন নয় তাকে অন্য কোনো বিপদ থেকে রক্ষা করেন এই দোয়ার কারণে অথবা তার জন্য সাথে সাথে বিশাল বিপুল সম্ভারের সবাব আখেরাতে রেখে দেন দোয়া কখনও বিফলে যায় না ইটস এ পাওয়ারফুল বাদা এ পাওয়ারফুলই বাদা সুতরাং দোয়া করে আল্লাহর কাছেই চাইতে হবে কোরআন আল্লাহ তালা বলেছেন অবশ্যের সব রিন আল্লা দিনা ইদা আস মু

এভাবে সুন্দর সুন্দর দোয়া মন দিয়ে সাথে চাপলুসের সাথে আল্লাহর কাছে বেশ বেশি দোয়া করা এবং গভীরাতে তাহায্যদের পড়ার পর আল্লাহর কাছে দোয়া করা তাহলে আশা করি আল্লাহ সুন্ত একটা লম্বা টাইম পরীক্ষার পরেও আমাদেরকে সে পরীক্ষা থেকে মুক্তি দেবেন ফেতনা থেকে মুক্তি দেবেন বিপদ আপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন তিনিই তো উদ্ধারকারী আর কেউ উদ্ধার করতে পারে না এবং তিনি কোরআনে বলেছেন ইন্নাম আল অসরে যে নিশ্চয়ই কঠোরতার সাথে কঠিন অবস্থার সাথে রয়েছে সহজতা আপনি আমি যদি কোনো কঠিন অবস্থায় পড়ে যাই একদিন না একদিন আসবে একটা সময় আসবে যখন তা থেকে উত্তরণ হবে সহজ সুন্দর সাবলীল একটা জীবন আমরা পেয়ে যাব। যাপন করতে পারবো ইনশাল্লা অতএব আল্লাহর কাছে আমাদের ধর্ণা দিতে হবে তার অভিমুখী হতে হবে তার কাছে দোয়া করতে হবে তার ইবাদতটা সুচারুরূপে পালন করতে হবে এবং তার সিফাতি নাম ধরে ধরে ডেকে তার কাছে সেটা চাইতে হবে যেমন হে আল্লাহ তুমি আর হামুর রাহমিন আমাদেরকে রহম করো হে আল্লাহ তুমি রিজিক দাতা আমাদেরকে রিজিক দাও হে আল্লাহ তুমি ক্ষমাশীল আমাদের পাপকে ক্ষমা করে দাও ভুলকে ক্ষমা করে দাও এভাবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাইতে হবে আর দোয়ায় উম্মাকেও একটু সামিল রাখবেন মুসলিম উম্মার বিরাট অংশ আপনার চেয়ে আর বিপদে আছে আজকে ফিলিস্তিনবাসীদের কথাই চিন্তা করুন না কি ভয়ঙ্কর একটা যুদ্ধাবস্থায় তারা আছে যুদ্ধ তো নয় একটা ধ্বংসযজ্ঞের মধ্যে কারণ একদিকে পৃথিবীর সবচেয়ে বেশি সমস্ত রস অধিকারী লোকেরা আর তাদের হাতে আছে সামান্য কিছু এ এক অসম যুদ্ধ নিজেদের ভূমি থেকে যাদেরকে উৎখাত করা হয়েছিল সেই উৎখাতকারীরাই আজকে তাদেরকে ধুলায় মিশিয়ে দিতে চাইছে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো আমরা আমাদের দোয়া সবসময় তাদেরকে যেন সামিল রাখি আল্লাহ তুমি সকল নির্যাতিত মুসলিমের পাশে দাঁড়াও তাদেরকে রক্ষা করো তাদেরকে উদ্ধার করো অত্যাচারের কবল থেকে তাদেরকে রক্ষা করো তাদেরকে তাদের দেশে স্থাপন করে দাও এবং যারা বিদেশ থেকে ইনভেট করেছে যারা মুসলমানদের ভূমি দখল করে ছাড়লে তুমি তাদের তাদেরকে করে দাও আমিনিয়রম্বাল ফারহানা রহমান বলেছেন মাই কোয়েশ্চেন ইজ ইজ ইট সুন্না টু ইট অ্যাট হোম বিফোর গোয়িং টু অ্যান ইনভাইটেশন এট সাম ওয়ানস অলসো ইজ ইট সুন্না টু লিভ দেয়ার হাউস অ্যাজ সুন অ্যাজ ইউ হ্যাভ ফিনিশড ইটিং অর্থাৎ কোনো একটা দাওয়াতে কারো বাড়িতে যাওয়ার পূর্বে নিজের বাসায় কিছু খেয়ে নেওয়া এটাকে শোন না আবার এটাও কি শোন না যে কারো বাসায় গিয়ে খাবার শেষ করলেন তারপরে সেই বাড়িটা ত্যাগ করে দ্রুত চলে আসলেন প্রথম হচ্ছে যে আসলে আপনি যখন আমন্ত্রিত অতিথি হিসাবে কোথাও যাবেন নিজের বাড়ি থেকে পেট পরে খেয়ে নেবেন এমন কোনো শুননা আছে বলে আমার জানা নেই আর যদি সেটা করেন তাহলে সেই বাড়িতে গিয়ে তো আপনি খেতে পারবেন না এবং তখন সাহেবুদ্দাওয়া তিনি হয়তো লজ্জা পাবেন বা কষ্ট পাবেন কিরে এত কষ্ট করে এত সুস্বাদু খাবার তৈরি করলাম উনি দেখে কিছুই খাচ্ছেন না আসল ব্যাপার তো হলো নিজের বাড়ি থেকে সেই হয়তো পেট ভরে খেয়ে এসছেন ভাবছেন যে এটা শুন এমন কোনো শূন্য আছে বলে আমার জানা নেই বরং আমন্ত্রিত অতিথিরা তারা এখানে সেই তাদের মেইন মেল বা খাবারটা খাবেন এটাই বরং সন্ধ্যা হওয়ার কথা কারণ তিনি আপনাকে আমন্ত্রণ করেছেন তার ডাকে আপনি সাড়া দিয়েছেন এবং এই ডাকে সাড়া দেওয়াটা এটা কোনো সের ওজন না থাকলে এটা ওয়াজিব তাহলে আপনি এখানেই তো খাবেন নিজের বাড়িতে কেন খাবেন প্রথম কথা দ্বিতীয় হচ্ছে কারো বাড়িতে গিয়ে খেয়ে আপনি কতক্ষণ অবস্থান করবেন উত্তর হচ্ছে যদি তিনি অ্যালাউ করেন যদি তিনি আপনার কাছে ডিমান্ড করেন যে খেয়ে দে একটু বসেন একটু দিনের কথা আমরা একটু বলবো তাহলে আপনি থাকতে পারেন আর যদি তিনি ভাবেন যে আমি ওনাকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমার আরও অতিথি আছে অতএব যারা যারা খাবেন তারা খাওয়ার পরে বেশিক্ষণ অপেক্ষা না করে চলে যাবেন এটা তিনি মুখেও বলতে পারেন অথবা তার অবস্থা থেকে বোঝা যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দ্রুত খেয়ে চলে আসতে হবে দ্রুত খেয়ে চলে আসার এই সন্নাটা আমরা রাসুলসাল্লাহ সালামের জীবনীতেও পাই হ্যাঁ তারপরে কোরআনের নির্দেশনার মধ্যেও পাই হ্যাঁ যেন নবী আসলামের গৃহে খেয়ে দিয়ে আবার সেখানে অনেকক্ষণ অপেক্ষা আমরা না করি চলে আসি এটা সাহাবাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল এখন আমাদের দেশে অনেকেই বলেন যে কোনো কোনো নির্দিষ্ট জেলার লোকেরা খেয়ে দৌড় মারে তো এগুলো তো আসলে বাজে কথা তাই না এই ধরনের কোন নির্দিষ্ট জেলাকেও আসলে ব্লেম করা ঠিক না আর বিষয়টা খেয়েই একজন মানুষ চলে যাবেন যেতে তো পারেন তার নিজস্ব তাড়াও থাকতে পারে আবার সাহেব দাওয়া তিনি চাচ্ছেন যে সবাই চলে যাক কিন্তু সাহেব দাওয়া যদি কাউকে রিকোয়েস্ট করেন আরও কিছুক্ষণ থাকার জন্য তাহলে যার পক্ষে থাকা সম্ভব তিনি থাকবেন এতে কোনো সমস্যা নেই এই জায়গাগুলো মামলা মনে রাখবেন এই জায়গাগুলোকে একদম যুগান্তকারী কঠিন রেস্ট্রিকশান এখানে দেওয়াটা ঠিক হবে না বরং এগুলো শরীরে যেমন ফ্লেক্সিবল রেখেছে আমরাও সেভাবে দেখব বিচার বিবেচনা করে কোনটা বেশি উপযোগী কোনটা করাটা সঙ্গত সেটা বিবেচনা করে আমরা কাজ করবো ইনশাল্লাহ ইকবাল হোসেন বলেছেন ফেসবুকের কমেন্ট বক্স ও লাইকের অপশান যদি ওপেন রাখি পেপর্দার নারীরা এসে যদি কমেন্ট করে লাইক দেয় ওগুলো অন্যরা দেখলে আমার কি পাপ হবে আপনি যদি বেপর্দা নারীদের এই কমেন্টগুলো পাওয়ার জন্য আগ্রহ পোষণ করে থাকেন এবং সেই জন্যই আপনি ওপেন রাখেন তাহলে আপনার পাপ হবে কিন্তু আপনি যদি এই ধরনের কোনো চিন্তা বা নিয়ত নিয়ত না রাখেন জাস্ট এটা একটা অপশন যে কেউ যাতে কথা বলতে পারে তাদের জন্য আপনি ওপেন রাখলেন তাহলে আপনার পাপ হবে না এবং ক্ষেত্রে কোনো দুষ্ট নারী এসে যদি আজে বাজে কমেন্ট করে আজে কিছু শেয়ার করে বা কোনো মেয়েদের ছবি শেয়ার করে তাহলে সেটার জন্য সে দায়ী হবে আপনি দায়ী হবেন না আর এটা মেয়েরা কেন করে অনেক পুরুষরাই তো আজে বাজে জিনিস শেয়ার করে আমরা দেখতে পাচ্ছি অতএব মেয়ে করুক আর পুরুষ করুক যদি তারা লঙ্ঘন করে তাহলে সে পাপটা তাদের উপর বর্তাবে আপনার উপর বর্তাবে না যদিও আপনি কমেন্ট অপশানটাকে ওপেন রেখেছেন তবে যেটা আমরা বললাম যদি আপনার নিয়ত খারাপ থাকে তাহলে কিন্তু তার দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে এবং পাপও আপনার হয়ে যাবে আল্লাহ আমাদেরকে পাপ থেকে রক্ষা করুন নাদিম মাহমুদ শাকিল বলেছেন আমার বাবার সুদের উপর নেওয়া অনেক টাকা ঋণ আছে এই ঋণ পরিশোধ করতে আমার বাবার কষ্ট হচ্ছে এক্ষেত্রে আমি অথবা আমার মা এই সুদের ঋণ যদি পরিশোধ করি তা পারবো কিনা এতে আমার বা আমার মায়ের গোনা হবে কি না টাকা তো শোধ করতেই হবে কোনো উপায় নাই তাই না বাবা নিজে পারছেন না তাহলে পরিবারের কাউকে না কাউকে সে দায়িত্ব নিতে হবে কথা হচ্ছে সুদে নেয়া টাকা সুদসহ আমরা পরিশোধ করতে পারবো কিনা পরিবারের সদস্যদের পক্ষে বা বাবার পক্ষে মায়ের পক্ষে ভাইয়ের পক্ষে বা অন্য যে কারো পক্ষে উত্তর হচ্ছে যদি বাবা ভাই বা পরিবারের সদস্যদের কারো একটা নিয়ত থাকে যে আমি ঋণ থেকে মুক্তি চাই এবং সুদ থেকেও মুক্তি চাই কারণ একজন মুসলিম অবশ্যই সুদ দিয়ে সুদের মধ্যে সন্তুষ্ট থাকবে এটা হতে পারে না কিন্তু তিনি যদি সুদ থেকে মুক্তি চান সুদ থেকে গেট রিট করতে চান বাঁচতে চান তখন তাকে সাহায্য করার জন্য আমরা সবাই এগিয়ে আসতে পারি স্ত্রী তার সন্তান তার ভাই বোন তার বাবা মা সবাই এগিয়ে আসতে পারে টাকা দিয়ে যেহেতু সুদটাও এখানে অ্যাড হয়ে ঋণে এবং দায় দেয় পরিণত হয়েছে ফলে এটা তাকে দিতেই হবে সমাজ অথবা প্রাতিষ্ঠানিক যাব কাঠামো সেটা কিন্তু মানবে না যে না ঠিক আছে সুদ মৌকুফ করা হলো মৌকুফ করা হলে তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আর যদি মৌকুফ করা না হয় তাহলে এটাও দায় না রূপান্তরিত হয়ে যায় ফলে তাকে এটা দিতে হবে আর যত দ্রুত এটা শোধ করে যদি তিনি নিজেকে সুদ থেকে মুক্ত করতে পারেন আলহামদুলিল্লাহ এবং তখন তিনি ওয়াদা করবেন আর কখনও সুদে সম্পৃক্ত হবেন না সুদ দেবেন না সুদ খাবেন না সুদ নেবেন না সুদের কথা লিখবেন না সুদের সাক্ষী হবেন না এই নিয়ত যদি তার থাকে তখন তার পক্ষ থেকে আপনি এবং আপনার মা এই ঋণটা শোধ করে দিতে পারবেন মুনিরামন বলেছেন স্বামী যদি স্ত্রীর প্রশংসা করে এবং স্ত্রী যদি সে প্রশংসার কথা অন্য কারোর সাথে শেয়ার করে এটা কি জায়জ হ্যাঁ এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নেই কিন্তু মনে রাখতে হবে স্ত্রীর প্রশংসা করতে গিয়ে কি বলল এটা যদি ভেরি প্রাইভেট হয়ে থাকে কোনো রাফাস বা স্বামী স্ত্রীর মধ্যে যে প্রণয়মূলক কিছু প্রাইভেট কথাবার্তা সেটা যদি হয়ে থাকে তাহলে এটা অন্য সাথে শেয়ার করা যাবে না স্বামী স্ত্রীর দাম্পত্য রিলেটেড স্পেশাল বিষয়গুলো অন্য নারীদের সাথেও তার স্ত্রী শেয়ার করতে পারবে না এবং তার স্বামী অন্য পুরুষের সাথে শেয়ার করতে পারবে না এটা মনে রাখতে হবে তাহলে শেয়ার করবে কি শেয়ার করবে যেগুলো শেয়ার করার মতো কমন জিনিস যেমন স্বামী বললো স্ত্রীকে যে তোমার রান্নাটা খুব ভালো এটা শেয়ার করতে পারবে অথবা বলল যে তুমি যে সুন্দর বইটা লিখেছ বাচ্চাদের জন্য। সেটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে তাহলে স্বামীর রেফারেন্স দিয়ে স্ত্রী তার বোনকে তার মাকে বলতে পারবে যে আমার স্বামী আমার এই বইটা খুব প্রশংসা করে তারও খুব পছন্দ বাচ্চাদেরও খুব পছন্দ তাহলে আমি জাস্ট উদাহরণ দিলাম যে এই ধরনের জিনিসগুলো শেয়ার করা যাবে কিন্তু তারা তাদের কনজুগাল লাইফ মেনটেন করতে গিয়ে স্বামী স্ত্রীর মেলামেশাও করতে গিয়ে তারা একে অপরের যে প্রশংসাগুলো যে আনন্দ উল্লাসের কথাগুলো তারা শেয়ার করলো সোহাগের কথাগুলো এগুলো অন্যর কাছে শেয়ার করা যাবে না খন্দকার ইউসুফ বলেছেন আরবি ডিকশনারি কোনটা কিনব প্রাথমিক পর্যায়ের জন্যে আলমোর জামাল ওয়াসিদ খুবই চমৎকার একটা ডিকশনারি এটি আমি যতটুকু জানি বাংলাও হয়েছে এটি ছিল অ্যারাবিক টু অ্যারাবিক এটা আপনারা নিতে পারেন এছাড়াও সহ ডক্টর ফজলুর রহমান স্যার বেশ কয়েকটা রিয়াদ প্রকাশনী থেকে ডিকশনারি লিখেছেন সেগুলো আমি দেখেছি যে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সেগুলো ভালো এখন আরও অনেক শিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য আরও অনেকগুলো ডিকশনারি বের হয়েছে আপনারা সেগুলো যে কোনো একটা দেখে নিতে পারেন আর এর পাশাপাশি আরবি ভাষায়ও ছোট ছোটো চাল কামুসল মাহিদ এটা যদিও খণ্ডের কিন্তু এটাকে সংক্ষিপ্ত কামসুল মহিত মানে মহিত আকারে এটাকে ছাপানো হয়েছে মুখতার সাহা এরকম আর অনেকগুলো আছে আয়সা বিনতে জানাল আবদিন বলেছেন আমার নাম আসিয়া এই নামটা কি পরিবর্তন করতে হবে যদি নামটা পরিবর্তন না করি তবে আরবি এবং বাংলা কীভাবে লিখলে নামটার অর্থ ঠিক থাকবে নামটার দুটো বানান আছে আসা ইউ ইউআরসি থেকে আসা ইয়ি আসিয়া আসা ইউ আসি মো আসাত সমবেদনা জ্ঞাপন করা একের অনুভূতির সাথে সহানুভূতি ব্যক্ত করা এটা হলো মো আসাদ অথবা আসা ইয়াসির অর্থ সেখান থেকে আসিন, আসিয়া তুন এ অর্থ তাহলে এই অর্থটা এই দিক থেকে চলনসই হতে পারে মোবাহ নামের মধ্যে গণ্য হতে পারে যে এমন মহিলা যিনি অন্যদের প্রতি সহানুভূতি রাখেন কিন্তু যদি আয়াসিয়া হয় আসা ইয়াসি ওমাইয়া আসী ও রাসুল্লাহ আল্লাহ এবং রাসুলের নাফরমানি মানি করা হ্যাঁ যারা করে তাহলে এখানে আয়াসিয়া মানে যে অবাধ্য যে নারী অবাধ্য যে নারী পাপি নারী আল্লাহ এবং রাসুলের অবদ্ধতা করে থাকে নাফরমানি করে থাকে তাহলে সেটা তো ভয়ঙ্কর নাম বুঝতেই পেরেছেন অতএব আসিয়া আইন দিয়ে আর সোয়াদ দিয়ে আসিয়া তুন আসা ইয়াসি সেইভাবে বানান করা যাবে না আসিয়াতুন সেই অর্থে এটাকে বলা যাবে আবার আসিয়া এটা বললে এশিয়া মহাদেশও বুঝে আরবিতে আসিয়া আলিফ মাম সিন ইয়া আলিফ তাহলে এভাবে লিখলে এটা এশিয়া মহাদেশ কিন্তু এভাবে লেখা হবে না আলিফ তার উপর মাদ হবে সিনিয়া তাই মারবোতা তাই মারবোতা ছোট তা যেটাকে আমরা বলি তাহলে অ্যা সিয়াতুন তুন হবে না অ্য সিয়াতুন তাহলে এই অর্থে এই বানানে এই নামটা চলতে পারে মোহাম্মদ কাজম আলী ওয়েস্ট বেঙ্গল থেকে বলেছেন মৃত্যুর মৃত্যুকে ভয় পাওয়া ইমানের মানের লক্ষণ নাকি মৃত্যুকে ভালোবাসা ইমানের মানের লক্ষণ প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন করেছেন নবী ও সাহাবাই কেরাম মৃত্যুকে কীভাবে স্মরণ করতেন মৃত্যুকে ভয় পাওয়া মানে হচ্ছে মৃত্যুর কথা বেশি বেশি উল্লেখ করা এবং মারা গেলে তো আর কাজ করতে পারবো না এই ভয়ে এখনই ভালো ভালো কাজ করা সতর্ক অবস্থানে থাকা এটা তো সরিয়াতে যায় আছে আর মৃত্যুকে আপনি ভালোবাসবেন মানে মানে এই অর্থে যে আল্লাহ আমাকে মৃত্যু দাও আমি আর বাঁচতে চাই না এভাবে তো আসেনি এভাবে বলাটা জায়জ হবে না তবে যদি কেউ আল্লাহর দিনকে কায়েমের জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে ভয় না পায় এটা এক ধরনের মৃত্যুকে ভালোবাসা সেটা সরিয়েতে যায় আছে কিন্তু জাস্ট আমি মরে যেতে চাই আমার মৃত্যু ছাড়া কিছু ভাল লাগে না এটা কিন্তু একটা মানবিক বিকার এবং মানসিক রোগও বটে এই জন্য আমরা দেখি যে মানসিক রোগ রোগীরা অনেক সময় আত্মহত্যা করে বারবার চেষ্টা করে আত্মহত্যা করার জন্য তার মানে কি তার নিজেরা আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না এবং তার মারা যেতে ভালো লাগছে সে মৃত্যুকে ভালোবাসে তাহলে মৃত্যুর প্রতি যে আকর্ষণটা এটা কখনো মানসিক রোগের কারণে হতে পারে কখনো জীবনের প্রতি হতাশার কারণে হতে পারে এই হতাশাটাও শরীয়তে নিষিদ্ধ যেহেতু আল্লাহ তালা বলছেন আল্লাহ তখননা তুমার রহমা রহমত থেকে নিরাশ হয়েও না কারণ নিরাশ ব্যক্তিরা আল্লাহ রহমত থেকে তারা মায়ুস হয়ে যায় সেটাও করা যাবে না তাহলে মানে জীবনকে ঘৃণা করা জীবন থেকে নিরাশ হওয়া কিংবা জীবনটাকে পছন্দ না করে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য বারবার চেষ্টা করা এই ধরনের প্রচেষ্টাটা এটা সুন্দর নয় কিন্তু বৃহত্তর উদ্দেশ্যে মানব কল্যাণের জন্যে মানবতার জন্য ইসলামের জন্য উম্মার জন্য দিনের জন্য যদি কেউ নিজের জীবনকে বাজি রেখে মৃত্যুকে আলিঙ্গন করেন মৃত্যুকে গ্রহণ করে নেন তাহলে সেটা শরীয়তে যায় আছে সেটা শরীয়তে জায়েজ আছে তবে মৃত্যুকে ভয় পাওয়া এ অর্থে যে আমরা মৃত্যু যে কোনো সময় এসে যেতে পারে আমি সতর্ক মানুষ তো যে কোনো যেমন সাপ আসতে পারে এজন্য আমি সতর্ক বাঘ এসে আমাকে ছোবল মারতে পারে আমি সতর্ক আমি বাঘকে ছোবল মারতে দেবো না তাই না আমি আমি সাপকে আমাকে দংশন করতে দেব না এই আমি সতর্ক তাহলে এই যে ভয়টা এই ভয়টা স্বভাবজাত ভয় এবং এই ভয়টা উত্তম ভয় এ ভয়টা প্রশংসিত ভয় এত কোনো সমস্যা নেই এই জন্যে রাসুলুল্লা সাল্লা সাল্লাম যেমন বলেছেন ও মিন দিক রেহাদিমিল্লা দ্যাট তোমরা জীবনের উল্লাসকে ধ্বংস করে দেওয়ায় যে জিনিসটা সেটাকে বেশি বেশি করে উল্লেখ করো অর্থাৎ মৃত্যু মৃত্যুই জীবনের উল্লাসকে একদম মিটিয়ে দেয় নিশ্চিহ্ন করে দেয় আর জীবনকে এনজয় করতে দেয় না অতএব সে মৃত্যুকে বেশি বেশি উল্লেখ করো এটা ইমাম নাসাই ইমাম ত্রিমেদি এবদুমাজা আহমেদ বর্ণনা করেছেন এবং এই হাদিসটা শুদ্ধ হাদিস মৃত্যু ভয়টা এতটা মারাত্মক পর্যায়ে না যাওয়া চাই যাতে করে মানুষ হতাশ হয়ে পড়ে অথবা আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে আল্লাহর প্রতি ক্ষুব্ধ হয় অথবা আমাল সলে থেকে তারা আলাদা হয়ে যায় অতএব সেরকম ভয় যেন আমাদের মধ্যে না আসে আমরা মৃত্যুর ব্যাপারে সতর্ক থাকব কিন্তু যেন মৃত্যু ভয়ে ভীত হয়ে সব কিছু ছেড়ে না দেয় মৃত্যু ভয়ে ভীত হয়ে যেন আমরা আমাদের জীবনের মূল ট্র্যাক থেকে সরে না যাই এবং হতাশও না হয়ে পড়ে ইত্যাদি বিষয়গুলো আর আরেকটা প্রশ্ন করেছেন নবীয় সাহবাইকার মৃত্যুকে কিভাবে স্মরণ করতেন নবীয় সাহবাইকার মৃত্যুকে স্মরণ করার জন্য আমরা দেখি যে প্রথমে তারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতেন যাতে তার প্রস্তুতি নিতে পারেন তাহলে মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি নেওয়ার জন্য তারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে তারা আগেভাগেই তবা করতেন যাতে হঠাৎ মৃত্যু এসে গেল তিনি তবা অবস্থায় মৃত্যুবরণ করতে পারেন এসতেক করতেন মৃত্যু হঠাৎ এসে যেতে পারে এই ভয়ে তারা বেশি বেশি আমালো সালে করতেন দান খারা সাদাকা যা আছে সব বন্টন করে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখতেন এভাবে ভালো ভালো কাজ করে দেখেন সোহানাল্লাহ মানে তাদের মৃত্যু ভয়টা তাদেরকে সোনার মানুষে পরিণত করেছে মৃত্যুর প্রস্তুতি মানে কি সে আর ঘুষ খাবে না সে অন্য সম্পদ আত্মসাত করবে না দুর্নীতি করবে না এটি তো মৃত্যুর প্রস্তুতি এবং সেই বাদতগুলো সঠিকভাবে পালন করবে হারাল হারাম বেছে চলবে তাই না তবে স্টেক ফার করবে এবং বেশি বেশি ভালো কাজ করবে তাহলে এই কাজগুলো মৃত্যুর ভয়ে যারা এই কাজগুলো করেন তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা প্রজন্মের শ্রেষ্ঠ সন্তান এটাই করতেন আমাদের সালাফা সালেহীন তাদের এই মৃত্যু ভয়টা তারা তাদেরকে জগতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছিল আমাদের উচিত হবে আমরা যেন সেভাবে নিজেদেরকে প্রস্তুত করি এখানে আমর রাদি আল্লাহ তাল্লাহোয়ার একটা হাদিস এখানে উল্লেখ করতে চাই তিনি বলেন যে আমি একবার নবী সাল্লাহ সাল্লামের কাছে আসলাম আমি ছিলাম দশম ব্যক্তি আনসারদের এক ব্যক্তি দাঁড়ালেন বললেন হে আল্লাহ নবী মান ম্যান আকিয়াসন্নাস নাস। সবচেয়ে বুদ্ধিমান মানুষ কে বলেন তো ইয়ারসোল্লাহ ফালা তিনি বললেন তাদের মধ্যে যারা মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে তারা হচ্ছে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান ও ওষাদ মাউচি কাবলা নজুলিল মাউত মৃত্যু আসার আগেই যারা মৃত্যুর জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করে তারা সবচেয়ে বিচক্ষণ মানুষ ওলা আকিয়াস। তারাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান দাহাবু বেসরাফি দুনিয়া ও কারামাতিল আখরা তারা দুনিয়ার শরাফত মর্যাদা এবং আখিরাতের সম্মান তারা অর্জন করেছে হাদিসটি ইমাম এবনুমাজা বর্ণনা করেন তা বরানী আর সগীর মধ্যে বর্ণনা করেন ইমাম আলমন্দিরি এটাকে হাসান বলেছেন হাইতামিও এটাকে হাসান বলেছেন আর ইমাম আল্লাহ রাকি যদি বলেছেন এর সদরটা ভালো এর সদরটা ভালো তাহলে আমরা এর মধ্য দিয়ে আমাদের সালাফ কেমন ছিলেন আন্নাবিস্লা সাল্লামও ঠিক কীরকম বক্তব্য দিয়েছেন পরকালের স্মরণকে উল্লেখ করে কিভাবে তারা স্মরণ করতে বলেছেন সেটা আমরা এখানে জানলাম এবারে আমি আপনাদের কিছু আজকের করা প্রশ্ন নিচ্ছি কথা ছিল মাঝখানে নেব বাট আপনাদের এই প্রশ্নগুলোর মানে এতটাই জীবন ঘনিষ্ঠ এবং প্রাণবন্ত ছিল যে এর উত্তর দিতে দিতে আমার সারা বেলা শেষ যাই হোক আমার ভুল হলে মাফ করবেন আমি এবার আপনাদের লাইভ কোশ্চেনগুলো দেব ইনশাল্লাহ মাজিদুর রহমান বিন ইয়াকুব বলেছেন আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ খেয়ারান ইয়া শেখ আল্লাহ সুবাহ তালা আপনাকে নেখে ধারণ করুন আমিন আখ মায়াজেদ আল্লাহ আপনাকে অনেক হ্যার দান করুন আল্লাহ আপনাকেও তার বান্দাদের কাতারে সামিল করে নিন এবং আপনার সাথে আমাদের সকল ভাই বোনদের মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ যেন তার নেক বান্দাদের লিস্টে নিয়ে নেন আব্দুর রহমান বলেছেন আল্লাহ খেয়ার ওয়া ইয়া আখি মোহাম্মদ রুবেল বলেছেন জামাতে সালাত করার সময় কখন ইমাম বলবে যে কাতার সোজা করুন কাতার মাঝখানে ফাঁক পূরণ করুন এটা একামতের আগে বলতে হবে নাকি পরে একামতের পরে একামতের পরে তেগবীরে তাহরিমার আগে শাহনাজ আহমদ সারনা বলেছেন ছোট ছেলে বাচ্চা হাই কমোড ব্যবহার করে আসলেও পুরো ক্লিন করে আসে তারপরেও কেন ওয়াস ওয়াসা আসে আচ্ছা ছোট ছেলে বাচ্চা কমোড ব্যবহার করে ও ক্লিন করে আসে তারপরে অস্বসা কার আসে আপনার মায়ের শাহনাজ আহমাদ শান্না আপনারই কি অস্বস্তাটা আসে নাকি আপনার সন্তান ছোট ছেলের আসে ছোট ছেলের তো এই অস্বস্তা আসার কথা না সে এখন এইসব কিছু ভালো করে বুঝেই না হয়তো আপনার আসে অস্বস্তা আসলে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় নেবেন শয়তানই গুলো তৈরি করে এবং সেটি সুরাত নাসের মধ্যে আপনারা জানেন নাস মিনাল জিন্নাতি রাকিব রহমান বলেছেন আমাদের অনার্স লেভেলের পরীক্ষা একটা থেকে পাঁচটা পর্যন্ত হয়ে থাকে এক্ষেত্রে জোহর আর আসর সালাদ পড়ব কীভাবে জোহর সালাদটা তো একটার আগেই পড়ে নেবেন আপনি শীতকালে বারোটার আগেই রক্ত হয়ে যায় তাহলে আপনি বারোটা সোয়া বারোটার মধ্যে পড়ে নেবেন আর আসর এখানে একদম মানে শেষ পাঁচটার দিকে আশটা প্রায় শেষ হয় আপনি যেটা করবেন আপনি পনেরো মিনিট আগে বের হন আপনার সালাদ তো আপনার পরীক্ষার চাইতে গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষাটাও গুরুত্বপূর্ণ আমরা পরীক্ষাকে ইগনোর করতে চাই না পরীক্ষা আপনি দেন পনেরো তিন ঘন্টা দেন একটা থেকে পাঁচটা তার মানে চার ঘন্টা পনেরো চার ঘন্টা দেন সাড়ে তিন ঘন্টা দেন নিজেকে সেবা প্রস্তুত করেন কারণ আপনাকে সালাত তো ধরতে হবে বুঝতে পেরেছেন না সলাদ ধরতে হবে আচ্ছা এরপরে প্রশ্ন করেছেন মোহিত আলমুর্তাজা মসজিদের ইমামের কেরাত শুদ্ধ না হলে বাড়িতে একা সালাত আদায় করলে হবে কিনা ইমাম আর কেরাত অশুদ্ধ কি লাহানে জালি করেন না লাহানে খাফি লাহানে খাফি যদি সামান্য ত্রুটি হয় যেমন ও কলা ও কালা এভাবে একটু হয়তো কলা উচ্চারণে একটু ত্রুটি হয়ে গেছে বা মদ একটু কম হয়েছে তাতে কোনো সমস্যা নেই তার পেছনে সালাত হবে কিন্তু লাহানে জালি যদি হয় তিনি পুরো কোরআনের অর্থটাই বিকৃত যদি করে দেন তাহলে তার পেছনে সালাত হবে না নিজের সালাতে হচ্ছে না তাহলে তার পেছনে সালাত কিভাবে হবে আচ্ছা আপনাদের আরও কিছু প্রশ্ন মধ্যে এসেছে ছোট বাচ্চাদের মসজিদে প্রবেশের অজু লাগবে কি না আলম মিয়া মসজিদে প্রবেশের জন্য অজুটা এটা ফরজ নয় রসুল্ল সাল্লামের কাছে অমুসলিমরাও এসেছিলেন তবে এটা মসজিদের আদব মসজিদে মানুষ সালাতের জন্যই আসে আর সলাতের জন্য অজু করতে হবে যদি তার তাহারাত না থাকে গোসল এটা জরুরি এরকম তুমি কার্ডাইদ তাই না আল্লাহ তাল্লাহার এই যে অজুর আয়াতটা তিনি নাজিল করলেন সেটা তো সালাতের আগে কিন্তু এই সালাদ মসজিদের প্রধান কাজই তো হচ্ছে সালাত অতএব যেহেতু সে একটু পরে সালাদ পড়বে আর সালাতের জন্য অজু লাগে অতএব সে শুরুতেই অজু করে মসজিদে ঢুকবে কিন্তু কখনো কখনো যদি কোনো ব্যক্তি মসজিদে ঢুকেছেন অজু করেননি বা ছোট বাচ্চা অজু করেনি কারণ সে অজু বোঝে না তাহলে এটাতে শরিয়া লঙ্ঘন হবে না আনিয়া ইফরা বলেছেন আমার ছেলের বয়স বারো বছর আপনার জানা মতে এমন কোনো ইসলামিক প্রতিষ্ঠান আছে কি যেখানে ভর্তি করলে আর প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে না দয়া করে বয়স উপযোগী প্রতিষ্ঠান জানাবেন খুব কঠিন করে ফেললেন প্রশ্নটা আপনি যেখানে ভর্তি করলে আর পরিবর্তন করতে হবে না এই গ্যারান্টি কে দেবে আপনাকে শিক্ষা ব্যবস্থার যে শ্রী এখন তাতে কোথাও আপনি কমপ্লিট এডুকেশনটা পাবেন না এজন্য আমাদের অলটারনেটিভ এডুকেশনটা দিতে হবে যে অল্টারনেটিভ এডুকেশনটা কি সেটা হচ্ছে পারিবারিক বলয় ইসলামিক এডুকেশন ইভেন কমন এডুকেশনটাও পারিবারিক বলয় দেওয়া দরকার কারণ এখন প্রতিষ্ঠানগুলোতে মানে ব্যবসা শিক্ষা হয়ে গেছে একটা ব্যবসায়িক পণ্য এ কনভেনশনাল বিজনেস ফলে শিক্ষা তার মান ধরে রাখতে পারছে না কোয়ালিটি রাখতে পারছে না শুধু এটাই একমাত্র কারণ নয় বরং শিক্ষার যে পলিসি সেগুলো নানা কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার স্ট্র্যাটেজিটা সঠিকভাবে তৈরি হচ্ছে না এবং শিক্ষার সাথে যারা সম্পৃক্ত তাদের নানামুখী বিপরীত পারসেপশন থাকার কারণে শিক্ষাকে সার্বজনীন কল্যাণকর করে গড়ে তোলে যাচ্ছে না এবং আপনি লক্ষ্য করবেন যে আধুনিক শিক্ষার মধ্যে মরালিটির কোনো ছোঁয়াই নাই শুধু সায়েন্স সায়েন্টিফিক এডুকেশান সোশ্যাল সায়েন্স পিওর সায়েন্স ন্যাচারাল সায়েন্স মেডিকেল সায়েন্স এসব বলে বলে এথিক্স এবং এটিকেটসকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে ফলে এখন কি দেখতে পাচ্ছি আমরা প্রফেশনালদের লাইফে বিভিন্ন পেশাজীবীরা কিন্তু এখন যথেষ্ট পরিমাণে দুর্নীতি পরায়ণ এবং তাদের অন্তরে কোনো বিকারও হয় না যখন তারা ঘুষ খান যখন তারা অন্যায় করেন যখন তারা মানুষের সম্পদ আত্মসাত করেন যখন তারা মানুষের সাথে অসৎ ব্যবহার করেন যখন তারা আমলানদারের খেয়ানত করেন তাদের অন্তরের মধ্যে একটুও আফসুস হয় না এটা কেন এটা হচ্ছে আসলে কোয়ালিটি এজুকেশানটা নাই ইস কোয়ালিটি এজুকেশান আমাদের মুসলিমদের জন্য বেসিকটা থাকবে কোরআন হাদিস বেসড আর জাগতিক সব জ্ঞান কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিকশান না করে আমরা শিখব সেরকম প্রতিষ্ঠান কোথায় বলেন তো আমাদের মাদ্রাসাগুলোতেও দেখবেন যে যথেষ্ট পশ্চাৎপদতা রয়েছে অথচ হাজার হাজার মানুষ আধুনিক শিক্ষিত মানুষরা এখন ইসলামিক এজুকেশনটা দিতে চাচ্ছেন কেউ তার সন্তানকে অসদ্যের কাতারে দেখতে চাচ্ছেন না মদপানকারীকে হিসাবে দেখতে চাচ্ছেন না ইয়া বা হিরোইন মাদক সেবনকারী হিসাবে দেখতে চাচ্ছেন না তারা দেখতে চাচ্ছেন না যে এরা অশ্লীল কথাকাজে লিপ্ত এরা জেনে ব্যবচার করে এরা মানে উদ্যম নৃত্য করে মানে আরও খারাপ কাজ যত আছে সব কিছুতে তারা তারা সম্পৃক্ত হয় তো আমরা তো এগুলো দেখতে পাচ্ছি আজকে মানুষের এই অশ্লীলতাগুলো প্রত্যেকের হাতে হাতে পৌঁছে গেছে তাহলে প্রকৃত এবং কোয়ালিটি মরাল এডুকেশান ছাড়া মানুষকে আসলে কেউই আর সততা আখলাক সহি আকিদা এবং সহি জীবনধারার সাথে সম্পৃক্ত করতে পারবে না সেই প্রতিষ্ঠানগুলো কোথায় সে প্রতিষ্ঠানগুলো আমি মনে করি আসলে তৈরি করতে পারে প্রকৃত আল্লাহওয়ালা আলেম দিন এবং প্রকৃত আল্লাভিরু মোত্তাকি শিক্ষাবিদেরা সেটা তো আমাদের চোখে খুব কম আমরা জানি না তারা কারা কোথায় কীভাবে কাজ করছেন আর যদি ভালো মানুষ আলেম ওলামা শিক্ষাবিদ থাকে না তাদেরও কাজের মধ্যে আছে নানা ত্রুটি এই জন্যে এবং নানা পারসেপশন আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভিজিট করুন আপনি কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান চাচ্ছেন সেখানে কি শুধু আরবি পড়ানো হবে নাকি সেটা ইংলিশ মিডিয়াম আবার ইসলামিক ফ্লেভার থাকবে নাকি সেটা আলিয়ানা সাহেবের হবে মানে কোন ধারার প্রতিষ্ঠান আপনি চাচ্ছেন অথবা নাকি শুধু হেফজ পূর্বে ইত্যাদি আপনি সেভাবে প্রতিষ্ঠানগুলো খুঁজে নিতে পারেন ঢাকার উত্তরা আছে তারপরে মোহাম্মদপুর শান্তিনগর যাত্রাবাড়ি বিভিন্ন এলাকায় এই ধরনের প্রচুর প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানগুলোর নাম আমি উল্লেখ করতে চাই না কারণ তাতে হয়তো কোন একটা প্রতিষ্ঠানের প্রতি আমরা বায়াজড হয়ে যেতে পারি তো আপনি সেগুলো খুঁজে নেবেন এবং আপনার সন্তানের জন্য আপনার উপযোগী কোনটা সেটা আপনি বেছে নেবেন সর্বশেষ প্রশ্ন আজকে নিচ্ছি প্রবাসীদের পাঠানো টাকা রেমিটেন্সের অতিরিক্ত প্রণোদনা আড়াই পার্সেন্ট নেওয়া যায় যাবে হবে কি না আড়াই পার্সেন্ট তো প্রণোদনা হিসেবে দেওয়া হচ্ছে এটা সুদ হিসেবে দেওয়া হচ্ছে না যে টাকাটা পাঠানো হবে তিনি পাঠিয়েছেন বৈদেশিক মুদ্রা বাংলাদেশের বড় উপকার করে দিয়েছেন এই জন্য তাকে এই রেমিটেন্সের পুরস্কার দেওয়া হচ্ছে এটা কিন্তু বলা হচ্ছে না যে এটা প্রফিট দেওয়া হচ্ছে এটা তো কোনো সিনভেস্টই তো করেনি এ সময়ের বিপরীতেও না। যেই মুহূর্তে তিনি এই রেমিটেন্সটা রসিদ পূরণ করে পাঠালেন সেই মুহূর্তে এটা অ্যাড করে দেওয়া হচ্ছে তাহলে এটা কোনো সময়ের বিপরীতে না অতএব এটা নাসি আনা আর এটা রেবাল ফদলনা কারণ এটা তাকে আলাদা করে সেপারেটলি পুরস্কার হিসাবে দেওয়া হচ্ছে যাতে তিনি এই পুরস্কার প্রাপ্ত হয়ে আরও বেশি টাকা দেশে পাঠান এটা কোনো ব্যবসায়িক চুক্তি নয় সুদ সাধারণত এক ধরনের ব্যবসা যে ব্যবসাকে ইসলাম সর্বতভাবে হারাম করেছে এখানে এটা ব্যবসা নয় এটা সরকারের পক্ষ থেকে এই প্রণোদনাটা দেয়া হয় যাতে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা আসে অন্য কোনো ব্যাখ্যা থাকলে আপনারা জানাবেন তখন হয়তো আমি আমার মতামতকে আবারও রিভাইজ করতে পারি কিন্তু আপাত দৃষ্টিতে এটাই আমার কাছে সঠিক মনে হচ্ছে অল্লাহ তাল্লা আলাম প্রিয় দর্শক আপনারা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের সবারই কারোর কোনো না কোনো সমস্যা রয়েছে পরিবারে অসুস্থ রোগী রয়েছে নানা রকম টেনশন রয়েছে আসুন আমরা প্রত্যেকে একে অপরের জন্য দোয়া করি আল্লাহর জন্য আমাদের সকলের রোগ শোককে দূর করে দেন সকলকে সুস্থ করে দেন আমাদেরকে সবর আতা করেন আমাদেরকে কানা অল্প তুষ্ট থাকার তৌফিক দান করেন আমাদের মুসলিম সমাজগুলোতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রদান করেন আমাদের নির্যাতিত সকল মুসলিমদের তিনি যেন সহায় হন বিশেষ করে ফিলিস্তিনের গাজ্জার মুসলিমরা এবং তার আশেপাশে আরও যে মুসলিমরা যাদের উপর ইসরায়েল বড় বড় রচিত হামলা করেছে আল্লাহ যেন তাদেরকে উদ্ধার করেন এবং ইসলামের শত্রুদেরকে আল্লাহ ধ্বংস করে দেন এতটুকু বলে আজকে এখানে শেষ করছে হাদা ওসালাম আলানবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ও আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম আরহামাকাত